অনেকদিন বাদে আজ গ্রামের বাড়িতে আসাতে বাবা আজ কোয়েল পাখি নিয়ে আসলো। তা ওটা কিভাবে কাটলাম ও কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। প্রথমে পাখি দুটো কেটে নিলাম, এরপর ভালোভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছে, আমার মাই কেটে দিচ্ছে। চামড়াটা ছোলা হয়ে গেছে, এরপর পাখিটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে সবগুলো পাখি কেটে ধুয়ে নিলাম। এরপর একটা আলু নিয়েছি, আলুতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে একটা পাত্রে তুলে নিলাম, এরপর তেলে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এক চামচ রসুন বাটা দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নেব। এরপর হাফ চামচ হলুদ গুঁড়া দেব, দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে নেড়ে নেব। এরপর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর আদা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর সামান্য একটু তেল দেব, দিয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এক চামচ মাংসের মশলা দিয়ে দেব, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আলুগুলো দিয়ে দেব, দিয়ে মাংসের সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে এ পর্যায়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ও হাফ চামচ ধনে গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি হাফ চামচ শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমার মা করেছে, মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে। আসলে রান্নাটা অনেক দারুণ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।